আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিটি সলিউশন 24 চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনসার আপনাদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ অ্যাপস শেয়ার করব, যে অ্যাপসটির মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের শরীরে করোনা ভাইরাস আছে কিনা। তো প্রিয় ভিউয়ার্স, আমাদেরকে প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে, সেখান থেকে আমরা প্রথমে অ্যাপসটি ইনস্টল করে নেব। আমাদেরকে সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে বিডি করোনা ট্রেসার, এটি লিখে আমরা সার্চ করব। তারপর আমাদেরকে দুই নম্বর একটি অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটিতে ক্লিক করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন করোনা ট্রেসার বিডি, আমরা এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেব। আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে অ্যাপসটি ইনস্টল হওয়া পর্যন্ত। হ্যাঁ প্রিপেয়ার্স, আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, এখন আমি অ্যাপসটি ওপেন করব। এখন আমাদেরকে প্রথমে আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলতেছে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি দিন, অর্থাৎ আইডি নম্বর। আপনি যদি আইডি নম্বর দিতে চান তাহলে দেবেন, আর যদি দিতে না চান তাহলে এখানে এরিয়ে যান, এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখানে আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। তারপর এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই ভেরিফিকেশন কোডটি এখানে ইনপুট করতে হবে। আমার কোডটি চলে এসেছে 2871। তারপর এগিয়ে যান, এখানে ক্লিক করব। এখন আমাদেরকে দুটি অনুমতি দিতে হবে, ব্লুটুথ অনুমতি এবং লোকেশন অনুমতি। এজন্য আমাদেরকে সামনে যান, এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে অ্যালাউ করতে হবে। অভিনন্দন, আপনাকে অনুমতি দেওয়া হয়েছে। হ্যাঁ প্রিভার্স, আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গেছে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কোনো সংস্পর্শ শনাক্ত হয়নি। তো প্রিভিয়ার্স, আমি আপনাদেরকে প্রথমে বলে নিচ্ছি যে এই অ্যাপসটি কীভাবে কাজ করে। অর্থাৎ আমরা যখন জনসমাগমে যাব, অর্থাৎ অনেকগুলো লোকের মাঝে যাব, তখন আমাদের আশেপাশে যারা থাকবে তাদের কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে এবং সেই মোবাইলে যদি এই অ্যাপসটি ইনস্টল করা থাকে, তাহলে আমাদের সকলের মোবাইলের এই অ্যাপসটি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, এবং তখন আমাদের কারোর শরীরে যদি করোনা ভাইরাস থাকে তখন আমাদেরকে সেটা জানিয়ে দেবে। তো প্রিভিয়ার্স, এই জন্য আমাদেরকে এই অ্যাপসটি আমাদের প্রত্যেকের মোবাইলে ইনস্টল করে রাখতে হবে, এবং সর্বক্ষণিক আমাদেরকে এই ডাটা কানেকশন করে রাখতে হবে, অর্থাৎ আমাদের ডাটাটা অন করে রাখতে হবে। যখন আমরা কোথাও যাব জনসমাগমে, তখন অবশ্যই আমাদেরকে ডাটা কানেক্ট রাখতে হবে। আপনারা এখানে কিছু লেখা দেখতে পাচ্ছেন যে করোনা ভাইরাস থেকে সতর্কতামূলক কিছু কথা, এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। তারপর আপনারা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোভিড-19 উপসর্গ যাচাই, এখান থেকে আপনারা উপসর্গ যাচাই করতে পারবেন। উপসর্গ যাচাই এখানে ক্লিক করুন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার লোকেশন লিখুন, এখানে আপনার লোকেশন লিখবেন এবং টেস্ট শুরু করুন। তারপর এখানে ক্লিক করবেন। এখানে আপনারা কিছু টেক্সট দেখতে পাচ্ছেন, এগুলো পড়ে নেবেন। স্বাগতম, এই টুলটির সাহায্যে আপনি কোভিড-19 বা নভেল করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত কিনা তা নিজেই মূল্যায়ন করতে পারবেন, এমনকি আপনার ঝুঁকির মাত্রাও করোনা সম্পর্কে জানতে পারবেন। এই সফটওয়্যারটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই গাইডলাইন মেনে তৈরি করা হয়েছে, তবে কোনো অবস্থাতেই এই সফটওয়্যার থেকে প্রাপ্ত ফলাফলকে অভিজ্ঞ ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরামর্শ হিসেবে বিবেচনা করা যাবে না। সফটওয়্যারে আপনার শেয়ার করা তথ্যের গোপনীয়তা বজায় রাখা হবে। প্রথমে আপনাকে একটি প্রশ্ন করছে আপনার বয়স কত, এখানে আপনি আপনার বয়সটি দিয়ে দেবেন, অর্থাৎ 0 থেকে 20, 21 থেকে 30 এবং 31 থেকে 40,
এর মধ্যে হলে আপনি যে যে ক্যাটাগরিতে পাবেন সেই ক্যাটাগরির উপরে ক্লিক করবেন। এখানে আরো বয়সের রেঞ্জ দেওয়া হয়েছে, এখান থেকে আপনার বয়স সিলেক্ট করে দিবেন। তারপর আপনাকে পর্যায়ক্রমে প্রশ্ন করতে থাকবে, সবগুলো প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। তো প্রিভার্স আমি এই এই কাজটি আর আগাচ্ছি না, যেহেতু আমি পরীক্ষা দেব না। এখন আমি চলে যাবো পরবর্তী স্টেপে। তারপর রয়েছে নতুন তথ্য, এখান থেকে আপনারা নতুন তথ্য দেখতে পাবেন, বাংলাদেশের কোভিড-19 পরিস্থিতির সাম্প্রতিক তথ্যের সাথে অবগত থাকুন। এখানে তথ্য দেখুন, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা অনেকগুলো নাম্বার দেখতে পাচ্ছেন, হটলাইন, জাতীয় কল সেন্টার, স্বাস্থ্য বাতায়ন, IEDCR, বিশেষজ্ঞ হেলথ লাইন, জাতীয় হেল্প লাইন, সকল কল সেন্টারের কয়েকটি নাম্বার এখানে দেখতে পাবেন। তারপর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে করোনা ভাইরাস আপডেট, নতুন আক্রান্ত এবং মৃত্যু। গত 24 ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে 3190 এবং মারা গেছে 37 জন। মোট আক্রান্ত 74,865 এবং মোট মৃত্যু 1012। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুস্থর একটি তালিকা দেওয়া হয়েছে, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 563, পরীক্ষা করা হয়েছে 15,965 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে 15,900 এবং মোট পরীক্ষা করা হয়েছে 441,560 জন। তো প্রিভার্স আপনারা দেখলেন যে এই অ্যাপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অ্যাপসটি দিয়ে কী কী কাজ করা যায়, এই অ্যাপসটি আমাদের সকলের মোবাইলে ইনস্টল করে রাখতে হবে। তো প্রিভার্স আমি ভিডিওটি আলম্ব করবো না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তো প্রিভার্স আমি আপনাদের একটি অনুরোধ জানাচ্ছি যে এই অ্যাপসটি আপনারা সকলেই ইনস্টল করে রাখবেন এবং আপনাদের আশেপাশে যারা রয়েছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে এই অ্যাপসটি ইনস্টল করে রাখতে বলবেন, কারণ এই অ্যাপসটি আমাদেরকে অনেক উপকার করবে। তো প্রিভার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।